আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কাছে কিংবা দূরে, দূরে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আজকের বাজার মূল্য 29 আগস্টে কেমন দাম চলছে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন দর্শক। তবে হুড়হুড় করে বাড়ছে দেশি পেঁয়াজের দাম। আজ কিন্তু সুখবর জানাই, পেঁয়াজের বাজার কিন্তু দর্শক বন্ধুরা বাড়তে রয়েছে। চলুন এখানে বাজার দর সম্পর্কে জানি, দেশি কিংস পেঁয়াজের কেমন দাম হচ্ছে। এগুলো হলো কিংস পেঁয়াজ। দর্শক, কিংস পেঁয়াজ 38 থেকে 39শ টাকা দাম হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, আরো কিছু পেঁয়াজ দেখাবো এবং বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক একটু বাজার দাও জানবো, যেহেতু পেঁয়াজ দেখাতে পারছি না। ভাই দেশি পেঁয়াজ নাকি? হ্যাঁ ভাই, দেশি পেঁয়াজ, কুইন কুইন পেঁয়াজ। কেমন দাম বিক্রি করলেন এটা? 4100 পাকা। 4100 পাকা? আচ্ছা, 4100। দর্শক এই যে এই পেঁয়াজের বস্তা, আর এই সাইজের পেঁয়াজ দর্শক 4100 টাকা দরে বিক্রি হলো, অর্থাৎ 4100 টাকা। আজকে বাজারটা মনে হচ্ছে একটু টান টান রয়েছে। ভাইজান, বাজার কি আজকে টান টান নাকি? বাজার আগের মতো আছে ভাই, কালকে 39 প্রথমে গেছিল, পরে 4100 টাকা, তাইগুলা ওই একই বাজার, আজকে ওই একই বাজার, বাড়তি বাজার না। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা একটু ছোট বড় মাছেরই পেঁয়াজ দেখাবো, দাম জানাবো। দেশি পেঁয়াজ। আচ্ছা, দেশি নাকি এটা? দেশি। দেশি কি অবস্থা, কেমন দাম হচ্ছে? ওই 3800 3900, এরকম 3800 3900। হ্যাঁ দর্শক, একটু ছোট সাইজ, এই জন্য 38 থেকে 39 টাকা হচ্ছে। আজকের সর্বোচ্চ বাজার আছে ভাই, দেখেন সর্বোচ্চ 41 না? দর্শক বন্ধুরা, আজকের সর্বোচ্চ বাজার কিন্তু 4100 টাকা পর্যন্ত রয়েছে, বেশি ভালো মানের পেঁয়াজ। আজকের বাজার যদি আমরা একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে দেখবো যে যেটা কিংস পেঁয়াজ সেটা কিন্তু 3839 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত আছে, এবং যেটা দেশি সবচেয়ে ভালো মানের পেঁয়াজ সেটা কিন্তু 4100 টাকা পর্যন্ত আছে। এই যে পেঁয়াজের বাজার মূল্য দর্শক বন্ধুরা, গতকালকে সমপরিমাণ আজকে দেখেছে বাজার, দর্শক বন্ধুরা একটু চাই চাই রয়েছে। আজকে বাজার একটু চাই চাই, আসলে মানে চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজ বেচা বিক্রি হয়ে যাচ্ছে, যেমনটা আমি দেখতে পারলাম। বেসন পেঁয়াজ, হ্যাঁ বেসন, কি অবস্থা, কেমন দাম হচ্ছে? দাম হচ্ছে না, 4500 4400 4500। আচ্ছা, সব বেসনের দাম আপনাদেরকে জানিয়ে দিলাম। এই হলো আজকের চলমান বাজার মূল্য পরিস্থিতি দর্শক।